তখনই আমরা বাবা মায়ের কথা মনে করি, বাবা মার আদরের কথা মনে করি। তেমনি করে আমাদের জীবনে আমাদের ভারতবর্ষের একজন মহান গীতিকার যিনি গান লিখেছিলেন, এই গানটা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় জি, ওনার সাংসারিক জীবনে এতটাই অশান্তিতে ভরে গিয়েছিল, একজন এত বড় গীতিকার হয়ে উনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন, তাই ওনার দুঃখ কষ্ট এই গানটাতে লেখা আছে। উনি গঙ্গাতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এবং সঙ্গে রেলের লাইনে যখন মাথা দিতে যাচ্ছিলেন তখন ভাবছিলেন যে মা পিছনে ডাকছে, আয় কোলে আয়, আমি তো আছি। এরকম আমরা ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন আমরা অনেকেই করে নিই, কারণ সাংসারিক জীবনে অনেক দুঃখ যন্ত্রণা আসে, প্রত্যেকের জীবনে দুঃখ যন্ত্রণা থাকে, সেগুলোকে কাটিয়ে আমাদের বাঁচতে হবে। আমরা যদি হুট করে ডিসিশন নিয়ে মরে যাই তারপরে কিন্তু কিচ্ছু নাই, তাই চলুন শুনুন গানটা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি, ভুললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি, ভুললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি, ভুললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা ঘাত যায় বিফলে,
কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে মাগো, সে কি তুমি সে কি তুমি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে মাগো, সে কি তুমি সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় যাবি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে মাগো, সে কি তুমি সে কি তুমি, মাগো সে কি তুমি।